हेलो एंड वेलकम डियर स्टूडेंट्स, कैमन आछो तुम्हारा सबाई। तुम्हारे साथे आबारो चले एसेछि एसएससी बायोलॉजी सजेशन सीरीजे आरो एकटी भिडियो निये। এই ভিডিওতে আমরা কথা বলবো আমাদের কোষ বিভাজন অধ্যায়টিকে নিয়ে। এই কোষ বিভাজন অধ্যায়টি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ অত্যন্ত ছোট অধ্যায় হলেও টপিক অনেক কম এবং প্রশ্ন আসার সুযোগ কিন্তু এখানে অনেক বেশি। চলো আমরা দেখে নিই বিগত বছরগুলোতে এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন এসেছে। তোমরা দেখতে পাচ্ছ এই অধ্যায়ের মাইটোসিস, মাইটোসিসের গুরুত্ব, অনিয়ন্ত্রিত মাইটোসিস এবং মিওসিস থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন এসেছে। চলো আমরা মাইটোসিস দিয়ে শুরু করি। আমরা জানি মাইটোসিস কোষ বিভাজন এমন একটি কোষ বিভাজন যার মাধ্যমে একটি কোষ বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণ এবং সম ক্রোমোজোম সংখ্যক দুটি কোষে পরিণত হয়। এবং এই মাইটোসিস কোষ বিভাজনের ফলেই কিন্তু আমাদের দেহের বৃদ্ধি হয়। কোনো জায়গায় ক্ষয় পূরণ করতে হলে, দেহের বৃদ্ধি করতে হলে অবশ্যই এই মাইটোসিসের কোনো বিকল্প নেই। তো এই মাইটোসিস কোষ বিভাজনকে আমরা ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস এই দুই ভাগে ভাগ করি। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। তো এই নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিসের কিন্তু আবার পাঁচটি ধাপ রয়েছে। আমরা জানি প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো ভাইয়ারা, এই পাঁচটা ধাপ চিত্রসহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই শিখতে হবে। আমাদের পরীক্ষায় কোনোভাবে উদ্দীপককে বোঝানোর চেষ্টা করবে তোমাদের কাছে মাইটোসিসের আনসার চেয়েছে এবং তারপর প্রশ্নে জিজ্ঞেস করা হবে এই পাঁচটি ধাপ সম্পর্কে। এমনও হতে পারে কোনো প্রশ্নের মধ্যে পাঁচটি ধাপেরই বর্ণনা চাইতে পারে, আবার প্রশ্ন যদি একটু ছোটো বা সহজ করতে চায় তাহলে বলতে পারে তিন নম্বর ধাপের বর্ণনা করো। তোমরা জানো সেই তিন নম্বর ধাপটি কোনটি। আবার অনেক সময় প্রশ্ন কিন্তু এভাবেও আসতে পারে সেই ধাপটির বর্ণনা করো যেই ধাপে অপত্য ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে যাওয়া শুরু করে। তোমরা জানো সেটা হচ্ছে অ্যানাফেজ ধাপ। তার মানে তোমাকে কি করতে হবে, অবশ্যই প্রত্যেকটা ধাপের বর্ণনা ভালো করে শিখে নিতে হবে এবং চিত্রের কিন্তু এখানে কোনো বিকল্প নেই। আমরা এই মাইটোসিসের ক্ষেত্রে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটি চিত্রই কিন্তু শিখে নিব। যদি পরীক্ষায় উল্লেখ করে না দেয় তাহলে আমরা যে কোনো চিত্র এঁকে ফেলতে পারি, আর যদি পরীক্ষায় উল্লেখ করে দেয় তাহলে আমাদের সেই স্পেসিফিক হয় উদ্ভিদ অথবা প্রাণীর চিত্রগুলোই কিন্তু আঁকতে হবে। মাইটোসিসের পরে রয়েছে মাইটোসিসের গুরুত্ব। এই গুরুত্বগুলো কিন্তু আমরা অবশ্যই সৃজনশীলের জন্য ভালো করে শিখে নিব, কারণ সৃজনশীলের গতে এবং ঘতে এই গুরুত্ব থেকে কিন্তু প্রশ্ন চলে আসে। মাইটোসিসের সাথেই রয়েছে অনিয়ন্ত্রিত মাইটোসিস বা অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো তোমরা যদি দেখো তাহলে দেখতে পারবে উদ্দীপকে দেখানো হয়েছে একটি কোষ বিভাজিত হয়ে দুটি হয়েছে, তার মানে মাইটোসিস। বিতে দেওয়া একটি কোষ বিভাজিত হয়ে চারটি কোষ হয়েছে, তার মানে মিওসিস। এবং সিতে আরও একটি ছবি দেওয়া রয়েছে যেখানে একটি কোষ বিভাজিত হয়ে তিনটি, পাঁচটি বা ষাটটি কোষে পরিণত হয়েছে, অর্থাৎ এখানে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয়েছে। এবং আমরা জানি অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফসল হচ্ছে টিউমার এবং ক্যান্সার, এবং এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন এসেছে। সুতরাং এটা আমাদের ভালো করে শিখে নিতে হবে। এরপরে রয়েছে মিওসিস। জনন কোষ তৈরির জন্যে অর্থাৎ হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যক কোষ তৈরির জন্যে এই মিওসিসের যে অবতারণা হয়েছে, এই মিওসিসের ফলেই কিন্তু একটি কোষ থেকে আমরা চারটি কোষ পাই কিন্তু ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। এবং মিওসিসের ফলেই কিন্তু শুক্রাণু ডিম্বাণু পাওয়া যায় এবং পরবর্তীতে এই দুটি মিলিত হয়ে জায়গোটের মাধ্যমে নতুন একটি জীবের উৎপত্তি লাভ করে। তো এই মিওসিসেরও কিন্তু দুটি পার্ট রয়েছে, আমরা জানি মিওসিস এক এবং মিওসিস দুই। এই দুটি পার্ট আমাদের ভালো করে শিখে নিতে হবে, কারণ এটাও সৃজনশীলে চলে আসে। মিওসিসের গুরুত্বটা আমাদের ভালো করে শিখতে হবে। আমরা দেখেছি এই অধ্যায় শেষের দিকে মিওসিসের অংশেই দুটি ব্যাঙের কথা বলা রয়েছে। যখন মিওসিসটি ঠিকভাবে হয় না তখন ক্রোমোজোমের সংখ্যা ডাবল হয়ে নতুন একটি প্রজাতির প্রাণীরও কিন্তু বা নতুন একটি প্রজাতির ব্যাঙেরও কিন্তু তৈরি হতে আমরা দেখেছি। এই প্রশ্নটি কিন্তু সৃজনশীলে চলে আসে। অতঃপর সর্বশেষে প্রশ্নে কিন্তু আসতেই পারে মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য। এই পার্থক্যটা আমাদের ভালো করে পয়েন্ট করে করে বা টেবিল করে আমাদের শিখে নিতে হবে। তো এই মাইটোসিস, মিওসিস, অনিয়ন্ত্রিত মাইটোসিস এবং মিওসিস যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে কি হতে পারে, মোটামুটি এই চারটি টপিক থেকে আমাদের এখানে প্রশ্নগুলো চলে আসে। তোমরা যারা অলরেডি অধ্যায়টি পড়ে ফেলেছ এখন এই ভিত্তিতেই তোমরা সেগুলোর প্রিপারেশন নাও, কোশ্চেন সলভ করতে থাকো, আর যারা এখনও পর্যন্ত অধ্যায়টি পড়ো নি তারা অধ্যায়টি পড়ে ফেলার পরে
এই সাজেশনের উপর ভিত্তি করে তোমাদের প্রিপারেশন নাও এবং এই প্রিপারেশন নিয়ে তোমরা পরীক্ষায় ভালো মার্কস পেয়ে তোমাদের সফলতার দিকে এগিয়ে যাও এবং তোমাদের সেই অসাধারণ সাফল্যগুলো দেখার জন্য কিন্তু আমরা অপেক্ষা করে আছি।